প্রচুর গরম, গরম উপর তো গরম, গরমের লাগে গাড়ি চালানো যায় না, এই গরম সহ্য দিচ্ছে না, গরম সহ্য করার মতো না, গরম তো গরমই। প্রচুর গরম, প্রচুর গরম, গরমের কারণে ঠিক আছে না, খুব নিচে তো গরম উপর তো গরম, বাতাস নাই, ভয়াবহ পরিস্থিতি, মানুষ ঠিক তাহার মতো ক্ষমতা নাই, আর বেচা কিনাও খারাপ, গরমের লেগে কাস্টমারও আসে না। পানি ডালি কতক্ষণ পরে পানি ডালি মাথার মধ্যে, গরমের অনুভূতি বললে কি আর হবে, গরম তো গরমই, খাবার তো আমাদেরকে খাইতে হবে, সংসার চালাইতে হবে, ঘর ভাড়া দিতে হবে, বাচ্চাদের বেতন দিতে হবে, অত গরম দেখে তো আর ঘরে বসে থাকলে হবে না, খুবই গরম, খুবই গরম, মানে গরম সহ্য করার মতো না, মানে রোদা রাখছি তো আমার লোক বলার বাইরে, মানে খুব কষ্ট হইতেছে আর কি, পেটের দেয় মনে করেন, আমি আমার আমার চারটে মেয়ে একটা ছেলে, ওদের তো খোরাক জমা গেল, তার জন্য গরমের লাগে গাড়ি চালানো যায় না, অন কী করবো, অন কী করবো বুঝেন না, গরিব মানুষ চালাইতে হবেই তো, গরম তো অতিরিক্ত গরম, চালাইতে কষ্ট হয় অনেক, আমাদের তো চালাইতেই হবে, কারণ আমার তো আর ওরকম নাই, গরম অসহ্য, প্রচুর গরম, এই গরম সহ্য দিচ্ছে না, মানে একবার অতিষ্ঠ হয়ে গেছি, অনেক গরম কষ্ট হয়, ঘামে ঘুমে পুরো শার্ট ছট ভিজে যায়, অনেক কষ্ট হয়, অনেক কষ্ট করলে তো আর করার কিছু নেই, আমাদের তো করতেই হবে ঠিক না, এখন আল্লাহ তালা দিয়েছে রোদ, আল্লাহ তালা এবার এটার সমাধান করবে, প্রচুর গরম, খ্যাপ মারা যায় না তো, এক খ্যাপ মারলেও আনা না যায়, সারাদিন রিক্সা চালান কতক্ষণ, সারাদিন রাত্রে চালান যায়, সারাদিন এই এক খ্যাপ মারলে আনা না যায়, তারপরে গাছতলা জিরান লাগে, তারপরে ফের প্রচুর গরম, রাত্রে মনে করেন যে 12টা 1টা বাজে গোসল না করলে ঘুমই পারা যায় না, এত গরম, গরম তো অনেক, সারাদিন এই রোদের ভিতরে বসে থাকা, তাপমাত্রা কুলেন যাইতেছে না, অনেক অনেক কষ্ট হয় রোদের ভিতরে, তাপমাত্রা বাড়ার তো আসলে অনেক ধরনের কারণই থাকে, এর মধ্যে আসলে শুনলাম যে একটা মানে যেটা নিউজে দেখলাম যে আসলে এরকম নাকি গরম একটা মানে বাতাসের একটা গরম বাতাস প্রভাব হচ্ছে এই কারণে একটা বিষয়, আর একটা হলো গ্লোবাল ওয়ার্মিং তো আছে, এবং সাথে হলো আমাদের মানে যে পরিমাণে আমাদের এই বাংলাদেশে গাছ গাছ কাটা বা এই 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 টাইপের এই বিষয়গুলোর জন্য আসলে আরও বিশেষ করে এটা হচ্ছে আমার মনে হয়। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।